কি বলবো ভাই, এ কথা বলে এখনো লাভ নাই তো, বলে আর কি লাভ, বলে তো কোনো লাভ নাই, কারণ যা কই সেইটাই সরা দেয়। কারণ কখন কোনটা কি করবে তো নিজেও বোঝা যায় না, তাহলে আর ইয়ে বলে লাভ আছে স্যার কোন, কোনো লাভ নাই। আর আমাদের একটা অধিকার চাই, আমাদের ভোটার অধিকারটা আমাকে ফেরত দেওয়া লাগবে, তাতে দেখে নয় অবরোধ করবে, হাতে টান দিয়ে নেওয়া ফেলা দেওয়া লাগবে, তা নাহলে ফেরার কোনো পথ নাই। কোনোদিনও এইবার যে মুখখান দিয়ে কয় আবার ওই মুড়ো দেলাই আবার হইতা পালা যায়, ইভিএম এ ভোট আমরা চাই না, ও খালি চুরি না, ইভিএম এর ভোট আমরা বুঝি না, আমরা মূর্খ মানুষ, আমরা ও দেখি করবো, আমরা যে ভোট আমাদের আগে যে ভোট আসিল সেই ভোট আমাকে রলি ফেরে আমরা খুশি, হ্যাঁ টিপ দিয়ে ভোট আমাকে, হ্যাঁ আমরা ইভিএম, হ্যাঁ আমরা আমরা ভোটে আমরা বিশ্বাসী, আমরা ও ইভিএম ইভিএম কিছু বুঝি না, হ্যাঁ আমরা হাতের ছাপে বিশ্বাসী, ও আমরা বুঝিও না ওটা কোন পালিতে কোন পালি করবে ওরা জানি না, আমরা যে ভালো যে দক্ষতা সব দিক দিয়ে ভালো থাকবে তার সাথেই আমরা আছি, না আমার বাপ দাদা দেয় না, বাপ তোমার কাছে কোন গেলে তারও ভোট হয় এখনো, গরিবে কোন অনুদান দেয় সেই অনুদান আমরা পাই না, যা আলায় পায়েলে যা আলায় যার গোয়াল করা গরু আছে ডোল ভরা ধান আছে চাঙা ভরা পিঁজ আছে সেই যা আলায় অনুদান পায়, আর যে গরিব মানুষ সে কোনো সময় অনুদান পাইবার যায় না, আমরা পাই না। আমাদের আমাদের যে কৃষক যে আমরা যে খাইটে যে মরি যে কী করি, এই জিনিসের কোনো জিনিসের দাম কমতি নাই, সব জিনিসের দাম খালি বাড়তেই, ও করোনার ভিতরে দিছে ওই 5 কেজি চাল দিছে দিয়ে লয়া, তার মনে করেন যে আর দিন ভরে লয়া হরানির আর শেষ নাই, এ যাবৎ 2 বার পাইছি, 2 বছরে না এই যাবৎ ভরে লয়া সরকার থাকা অবস্থায়, আমার বাপ দাদা ভোট দিয়ে সে তো মারাই গেছে, আমরা ভোট দিতে গেলি ফের কাজ আর ভোট দেওয়া লাগবে না, যাও হয়ে গেছে আর বাপ দাদা ধরতে যাবো কী করছে, আমরা এবার ভাবতেছি যে আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখো যাতে সুস্থভাবে যাতে এও করতে পারে ও করতে পারে, মরা যাবো আমরা মরা যাবো আর তো কেউই মরা যাবে না, মরবি গরিবই মরবি আর তো কেউই মরবে না, যে ওই যত ছবির ভিতরে যাবো ডায়লগ করে না যে কয় যে 2-4-500 মলি ফেরে তাতে আমার কি, আমার গদি থাকলেই হইলো, তো ছবি যেরকম এখন বাস্তবও হয়েই হয়ে গেছে, হ্যাঁ সবাই সবার গতি চিন্তা, তার বাল বাস্তার চিন্তা করবে, আমাদের বাল বাস্তার চিন্তা কে করবে, কেউই করবে না। আবার এক পালি বলে বেশি করে বলবে গেলে হাসে হাসে অনেক ইয়ে আছে, অত দরকার নেই স্যার, বেটে কই না না এই মুড়ো থেকে বলতেছে যাও, আবার ওই মুড়ো দিলে ভাই খেড়ে দিয়ে দিবে, আইন প্রশাসনের লোক যা আলায়া যেভাবে যা আলায়া গ্যারেজে যা আলায়া যেরমভাবে সিন্ডিকেট করে করে লয়া দেখা যাইতেছে টাকা পয়সা লিয়ে লওয়া চলে যাইতেছে, আবার আর এক মুহূর্তে এসে লয়া ধরতেছে, এরা এমনভাবে করতেছে ধারণার বাড়ি, এই টাকাগুলি যেসব টাকা অবৈধ টাকা এই টাকা যদি সরকারি ফান্ডও পড়ে তাও সরকার অনেক লাভবান হইতে পারে, কিন্তু এদের এত বেতন দিয়ে আমাদের কষ্টের টাকা দিয়ে বেতন দিয়ে লয়া আজ হেগার সাথেই কথা বলা যায় না, আগেই এ করে লিয়ে লয় কথা বলতে না, দেখা যায় যে অনেক লোকই হয়তো অনেক কথা করে, করতে গেলে একটা যে কোনো একটা খারাপ জিনিস, একটা রিক্সা চালক হোক যে কোনোই একজন হোক হয়তো তামুক পানি খাইতেছে যা লয়া তা খ্যানকা বল লাগাইতেছে লাগালে আবার ফের 500 টাকা দিয়া 1000 টাকা দিলে ফের তাক ছাড়িয়ে দিচ্ছে, আবার জিনিসপাতি দিয়ে এলাও চলে আসে, এতরে মাদকও বন্ধ করে কয় ওতরে আবার ক্লিয়ারও করবার কয় কোন পালি যাব, আমার কথা যাও অবৈধ তা অবৈধই তাতে আমি হই যেই হই একবারে শেষ, কে সার্ব কে, ধন্যবাদ ভাই।